আজ তৃতীয় তৃণমূল সরকারের প্রথম বর্ষপূর্তি। এই উপলক্ষে নেতাজি ইন্ডোরে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের আর্থিক সহায়তা প্রদান করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নেতাজি ইন্ডোর স্টেডিয়াম থেকে 15 জন মহিলাকে চেক প্রদান করেন মুখ্যমন্ত্রী। 2021 সালে 2 মে রাজ্যে তৃতীয়বার ক্ষমতায় আসার আগে ভোটের প্রচারে লক্ষ্মীর ভাণ্ডারের ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি জানিয়েছিলেন, জিতে ক্ষমতায় এলে রাজ্যের মহিলাদের প্রতি মাসে 500 টাকা করে দেবে তার সরকার। জেনারেল ক্যাটাগরি বা সাধারণ পরিবারের মেয়েরা মাসে 500 টাকা করে বছরে মোট 6,000 টাকা পাবেন। পিছিয়ে পড়া শ্রেণীভুক্তরা পাবেন প্রতি মাসে 1,000 টাকা করে, বছরে 12,000 টাকা পাবেন। নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা বিতরণ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বিভিন্ন জেলা থেকে আজ মহিলারা এসেছিলেন। মুখ্যমন্ত্রী বলেন, আজ 5ই মে, গত বছর এই দিনে আপনাদের আশীর্বাদ আমার শপথ নেওয়ার সুযোগ হয়েছিল তৃতীয়বারের জন্য। আজকের দিন মা মাটি মানুষকে উৎসর্গ করতে চাই, সেই জন্যই বেছে নিয়েছি আমাদের সমাজের মূল প্রাণ আমার মা বোনেরা, যারা ঘরের লক্ষ্মী। আজ 1 বছর বাদে গর্ব করে বলতে পারি প্রত্যেকটাই কার্যকর করেছি। 1,51,00,000 আগেই লক্ষ্মীর ভাণ্ডার পেয়েছে। বিজিবিএস এ আরো 5,00,000 দেওয়া হয়েছে, বাকি ছিল 20,00,000, তাদের অ্যাকাউন্টেও আজ টাকা পৌঁছে গেল। এছাড়াও মুখ্যমন্ত্রী কেন্দ্রকে নিশানায় নিয়ে বলেন, আমরা যেটা বলি সেটা করি, অন্যরা সেটা করে না, বরং কুৎসা করে। গত বছর এই দিনটায় আপনাদের আশীর্বাদে শুভেচ্ছায় দোয়ায় আমার শপথ নেওয়ার সুযোগ হয়েছিল তৃতীয়বারের জন্য। তাই আজকের দিনটা আমি আমার মা মাটি মানুষকেই উৎসর্গ করতে চাই, এবং সেই জন্যই আমি বেছে নিয়েছি আমাদের সমাজের মূল প্রাণ আমার মা বোনেরা, যারা ঘরের লক্ষ্মী, যারা ময়দানে ঝাঁসি বাই, কেউ বা রোশেনারা জাহানারা, কেউ বা প্রীতিলতা ওয়াদ্দার, কেউ বা মাতঙ্গিনী হাজরা, সবাইকে নিয়েই গড়ে উঠেছে আমাদের যে বিশ্ব মহিলা পৃথিবী। সেই মা বোনেরা না থাকলে আমাদের সংসার চলে না, আমাদের ঘর চলে না, আমাদের কলেজ স্কুল কলেজ চলে না, হাসপাতাল চলে না, সব কাজেই তাদের দক্ষতা, তাদের বুদ্ধি, তাদের হাতের কাজ, তাদের মেধা, তাদের প্রতিভা আমাদের অনুপ্রাণিত করে। তাই আজকের দিনে অনেক কর্মসূচির মধ্যেও অনেকে আপনারা ভাবছিলেন যে 1,51,00,000 লোক অলরেডি লক্ষ্মীর ভাণ্ডার পেয়েছেন, কিন্তু দুয়ারে সরকারে নাম লিখিয়েছেন এমন অনেকেই ছিলেন যারা কিছুদিন যাদের অপেক্ষা করতে হয়েছে, হয়তো ভাবছিলেন পাবো কি পাবো না, কিন্তু গভর্নমেন্টকে একটা চিঠি দিলেও চিঠিটা অফিসিয়ালি প্রসেস করতে হয়, তারপরে আপনার ব্যাংক অ্যাকাউন্ট করতে হয়, ব্যাংক অ্যাকাউন্টে টাকাটা পাঠাতে হয়, অনেক কাজকর্ম বাকি থাকে। সেই জন্যেই 1,51,00,000 আমরা গতবারই সরকারে আসার আগে বলেছিলাম, যদি তৃণমূল কংগ্রেস সংসার যদি আবার আসে এই সংসারে, পশ্চিমবঙ্গ সরকারের সংসারে, তারে জেনে রাখবেন লক্ষ্মীর ভাণ্ডার করব, কৃষকদের টাকা 5,000-এর জায়গায় 10,000 হবে, স্মার্ট কার্ড 10,00,000 টাকা পর্যন্ত ছাত্রছাত্রীরা হেল্প পাবে, এবং আর একটা প্রজেক্ট ছিল দুয়ারে সরকার, দুয়ারে রেশন। আজকে 1 বছর বাদে আপনাদের আমি গর্ব করে বলতে পারি প্রত্যেকটাই আমরা কিন্তু কার্যকরী করে দিয়েছি। আমরা যেটা বলি সেটা করি, আর অন্যরা যেটা বলে তারা করে না, তারা মিথ্যে কথা বলে, কুৎসা করে, মানুষের কাজ করে না, প্রতিশ্রুতি রাখে না।